আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, জুবায়ের ফয়সাল, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার যে জামিন শুনানি সেটি কিন্তু চলছে। সেখানে যে এই আদালতের পক্ষ থেকে যে তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দাখিল করতে বলা হয়েছিল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়কে, সেটি কিন্তু উপস্থাপন করা হয়েছে আদালতে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সেখানে তার স্বাস্থ্যগত অবস্থা তুলে ধরা হয়েছে। আর একটু বিষয় যে এখন পর্যন্ত শুনানি চলছে, আর এই আমরা দেখতে পাচ্ছেন যে আদালতের যে করিডোর, এই করিডোরে কিন্তু এখন এই মুহূর্তে বিএনপিপন্থী আইনজীবীরা এখানে স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ধরনের স্লোগানে তারা বেগম জিয়ার মুক্তি দাবি করছেন। পাশাপাশি কিন্তু পাশেই, তাদের ঠিক পাশে আওয়ামী পন্থী আইনজীবী যারা রয়েছেন তারাও কিন্তু স্লোগান দিচ্ছেন। তবে দুই পক্ষ যারা এখানে স্লোগান দিচ্ছেন তাদের স্লোগানটি, এক পক্ষ বেগম জিয়ার মুক্তি বা জামিন চেয়ে স্লোগান দিচ্ছেন, পাশাপাশি আরেকটি পক্ষ আদালতে যে তারা বিএনপিপন্থী আইনজীবীরা যে স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন, এটার প্রতিবাদ জানিয়ে তারা স্লোগান দিচ্ছেন। তারা স্লোগানে বলছেন যে আদালতে কোনো ধরনের হট্টগোল করা যাবে না, সেই ধরনের স্লোগান দিচ্ছেন। আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এখন থেকে প্রায় আধা ঘন্টা খানেক আগে এখানে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এসেছিলেন কয়েকজন আইনজীবীর সঙ্গে এই করিডোর দিয়ে, যেখানে এই শুনানি চলছে সেই এজলাসের দিকে যেতে চেয়েছিলেন, কিন্তু আওয়ামীপন্থী আইনজীবীরা মাঝপথে তাদেরকে আটকিয়ে দেন এবং তারা বলেন যে এখানে তিনি একজন, যেখানে আইনজীবীদের এজলাসে যাওয়ার ব্যাপারেই বিধিনিষেধ রয়েছে, অর্থাৎ যারা শুধুমাত্র আপিল বিভাগে কাজ করেন, আপিল বিভাগে যে যেতে পারেন, সেই সব আইনজীবীদেরও অনেকে যেতে পারছেন এবং অনেক আইনজীবী আজকে প্রবেশ করতে পারেননি। সেখানে একজন পলিটিক্যাল লিডার অর্থাৎ রাজনৈতিক নেতা হিসাবে তার যাওয়া কতটা যুক্তিসঙ্গত, এটি এই এই কথাটি বলে কিন্তু আমি আইনজীবীরা তাদেরকে বাধা দেন। বাধা দেওয়ার পরপরই তারা সেখান থেকে ফিরে আসতে বাধ্য হন, অর্থাৎ মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এখান থেকে তার সাথে যারা রয়েছিলেন তাদেরকে সঙ্গে করে নিয়ে এখান থেকে দোতলা থেকে নেমে যান। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এতক্ষণ দেখলেন যে বিএনপি পন্থী আইনজীবীদের যারা স্লোগান দিচ্ছেন তাদের, আর এই মুহূর্তে যাদের ছবি দেখতে পাচ্ছেন তারা আওয়ামী পন্থী আইনজীবী, তারা এখানে কিন্তু স্লোগান দিচ্ছেন। দুই পক্ষ একেবারে পাশাপাশি, মুখোমুখি বললে ভুল হবে না, তারা একেবারে এই আওয়ামীপন্থী আইনজীবীরা যেখানে স্লোগান দিচ্ছেন তার থেকে 5-6 হাত দূরেই কিন্তু বিএনপিপন্থী আইনজীবীরা স্লোগান দিচ্ছেন। তারা স্লোগানে এখন যে এই মুহূর্তে দেখছি যে আওয়ামীপন্থী আইনজীবীরা যে স্লোগান দিচ্ছেন, এই স্লোগানের মধ্য দিয়ে তারা কিন্তু বলছেন যে আদালতে তারা হট্টগোল চান না, সেই কথাটি বলছেন, এবং বিএনপিপন্থী আইনজীবী যারা রয়েছে পাশাপাশি থেকে কিন্তু তারাও স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে তারা যেন তাদের বেগম জিয়ার তারা মুক্তি দাবি করছেন। আরেকটি পাশাপাশি আজকে যে শুনানি চলছে, শুনানিতে তারা জামিন দাবি করছেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আদালতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা, সকাল থেকে আমরা সকালে যখন এখানে প্রবেশ করেছি তখন থেকে দেখেছি এই প্রবেশের যে কয়েকটি দরজা গেট রয়েছে সেই প্রত্যেকটি গেটেই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। যারা প্রবেশ করছেন তাদেরকে সেইভাবে একেবারে তল্লাশির মাধ্যমেই কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা এই আদালত সংশ্লিষ্ট কাজের সাথে সংযুক্ত, অর্থাৎ আইনজীবীর পাশাপাশি আদালতে যাদের কাজ রয়েছে তাদেরকে কিন্তু সেভাবে যাচাই বাছাই করার পরেই এখানে প্রবেশ করতে দেয়া হচ্ছে। এখন পর্যন্ত যে শুনানি চলছে সেই শুনানিতে আসলে কি বলেন, সেখানে আমাদের রিপোর্টার আফজাল হোসেন রয়েছেন, তিনি কিছুক্ষণ আগে তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে শুনানির কাজ এখন পর্যন্ত চলছে এবং যে মেডিকেল রিপোর্টটি দেওয়া হয়েছে সেই মেডিকেল রিপোর্টের ব্যাপারে কিন্তু তারা কথা বলছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, অনেকেই এখানে আসার সময় বা এই শুনানিটিকে আমরা এই মুহূর্তে আফজাল হোসেন যেটি আমাকে জানালেন, আমি যখন কথা বলছিলাম সেই মুহূর্তে আমাদের রিপোর্টার যিনি এজলাসের ভিতরে রয়েছেন আফজাল হোসেন, তিনি আমাকে জানালেন যে শুনানিটি এখন 11:30 পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে, অর্থাৎ 11:30 পরে আবার শুনানি চলবে এবং এর পরপরই কিন্তু আমরা যে আদালত যে নির্দেশনা দেন, কী আদেশ দেন সেটি কিন্তু জানতে পারবো। আরেকটি বিষয় জানিয়ে রাখি, অনেকেই বলছেন বা জিজ্ঞেস করছেন যে আজকের যে মামলার শুনানি নিয়ে এখানে
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি চলছে বা এখন মুলতবি ঘোষণা করা হয়েছে, 11:30 পর আবার হবে। এই এই মামলায় জামিন পেলেই কি বেগম জিয়া বের হয়ে যাবেন কিনা, এই ধরনের প্রশ্ন কিন্তু সাধারণের মধ্যে অনেকের মধ্যে রয়েছেন, তারা এই ধরনের ধারণা পোষণ করছেন। আসলে আজকের এই মামলায় জামিন পেলেই তিনি বের হতে পারবেন না, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তাকে জামিন পেতে হবে। তবে আইনজীবীরা যেটি বলছেন, আইনজ্ঞরা যেটি বলছেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেলে তার ওই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পাওয়া বেগম জিয়ার জন্য সহজ হয়ে যাবে। অর্থাৎ এই মামলায় এখন জামিন পেলেও তিনি এখনই বের হতে পারবেন না, আরও আইনি প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তাকে জামিন পেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যাদের দেখছেন তারা কিন্তু বিএনপি পন্থী আইনজীবী, তারা স্লোগান দিচ্ছেন। আমি আগেই বলেছি ঠিক পাশেই আওয়ামী পন্থী আইনজীবী যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন। আর এই মামলার বিষয়ে বলে রাখি যে এই যে আজকে যে জামিন শুনানি চলছে, এই জামিন শুনানির দিকে কিন্তু বিএনপি নজর রাখছে। বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকদিন ধরে এই বিষয়টি নিয়ে বলা হচ্ছে, তারা বারবার বলছেন, তারা নানাভাবে বলার চেষ্টা করছেন তাদের বক্তব্যের মাধ্যমে যে তারা এটি সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন। তারা এর আগে সংবাদ সম্মেলন করে বলেছেন পর্যন্ত এই এই জামিনে তার কী ধরনের আদেশ আছে তার উপর তাদের রাজনৈতিক কর্মসূচি নির্ভর করবে। আপনারা জানেন যে এখানে যখন গত 5ই ডিসেম্বর যখন আদালতের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষার যে রিপোর্ট চাওয়া হয়েছিল এবং মেডিকেল কর্তৃপক্ষ উপস্থাপন করতে পারেনি 5ই ডিসেম্বর, তারপর আদালত যখন বলেছিল যে এই 12ই ডিসেম্বরের আগে সেই স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল আদালতের পক্ষ থেকে, তারপর কিন্তু আইনজীবীরা অর্থাৎ বেগম জিয়ার আইনজীবীরা বলেছিলেন যে যাতে করে এই ডেটটি আরও সামনে নিয়ে আসা হয়, এই দাবিতে তারা আদালতে বেশ কিছুক্ষণ অবস্থান করেছিলেন। সেই কারণে তার পরিপ্রেক্ষিতে কিন্তু দুদকের পক্ষের আইনজীবী এবং আইনি আইনজীবীরা তারা সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে এই ধরনের যে তারা বলেছিলেন যে তারা এই হট্টগোল আদালতে কখনো করা তারা সমর্থন করেন না, এর বিরুদ্ধে তারা কিন্তু বক্তব্য রেখেছিলেন। আজকে যে এখানে এ কারণে আমরা দেখতে পেয়েছি যে আজকে আগের দিনের চেয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করা হয়েছে, বিশেষ করে আইনজীবীদের ঢোকার ব্যাপারে কড়াকড়ি ভাবে দেখা হচ্ছে বিষয়টি। আর এজলাসে প্রবেশের আগেই শুরুতেই বলা হয়েছিল এখানে দুই পক্ষের 30 জন করে আইনজীবী প্রবেশ করতে পারবেন, কিন্তু শেষমেশ আমরা শুনেছি যে এখানে আরও বেশি আইনজীবী প্রবেশ করেছেন এবং এটিও জানতে পেরেছি যে এ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন এই যিনি প্রধান বিচারপতি রয়েছেন, তিনি এ নিয়ে বলেছেন যে এই 30 জনের বেশি যেটি ঢুকতে বলা 30 জনের মধ্যে ঢুকতে বলা হয়েছিল, কিন্তু 30 জনের বেশি কেন আসা হলো এ নিয়েও নাকি তিনি কথা বলেছেন। তো আপনার কিছুক্ষণ আগেই যেটি বললাম যে আসলে 11:30 পর্যন্ত যে এই শুনানি মুলতবি ঘোষণা করা হয়েছে, যে আসলে 11:30 পর যখন আবারও এই শুনানি শুরু হবে, তারপরে আবার দুপক্ষের যে মেডিকেল রিপোর্টের পর্যালোচনা এবং সবশেষ সব কিছু বিবেচনা করে আদালত কী ধরনের আদেশ দেন সেটি কিন্তু আমাদের দেখার বিষয়। কিন্তু আদালতে যখন শুনানি চলছিল ঠিক তখন থেকেই আমরা দেখছি যে একেবারে এটি বলা যায় যে বিএনপি এবং আওয়ামী পন্থী আইনজীবীরা মুখোমুখি অবস্থান নিয়ে কিন্তু তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। আর আদালতে যাতে বিশৃঙ্খল ঘটনা না ঘটে সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে শক্ত নজরদারি রয়েছে, আমরা সকালে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে এখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা না ঘটে সে বিষয়টি লক্ষ্য রাখতে, সে বিষয়টি নজরদারি করতে এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তাদের এখানে সতর্ক অবস্থান রয়েছেন। তার নজিরও আমরা দেখেছি যে সকাল থেকেই আমরা দেখছি যে এখানে যারা প্রবেশ করতে চাইছেন আসছেন, তাদেরকে কিন্তু নানাভাবে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়ে এখানে আসতে হয়েছে। তারপরেও এখানে কিছু অল্প কিছু গুটিকতক আমরা কর্মী সমর্থক দেখেছি, তারাও বিভিন্নভাবে একেবারে ভোরবেলায় এসেছেন, কেউ কেউ আমি কথা বলেছি তারা বলছেন যে হাঁটার কথা বলে বা বিভিন্নভাবে 2-4 জন প্রবেশ করেছেন, কিন্তু খুব বেশি এর আগের দিনগুলোতে আমরা যেরকম দেখতে পেতাম যে অনেক এখানে কর্মী সমর্থক চলে আসতেন সেই ধরনের অবস্থা আজকে নেই, সেই সংখ্যাটা অনেক কম। অনেক কম হওয়ার কারণ হচ্ছে যে শক্ত নজরদারি, সেই নজরদারি। আরও একটি বিষয় জানিয়ে রাখার মতো যে আদালতের
এজলাসে যে ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, আপনারা জানেন যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, 8টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, সেই বিষয়টি কিন্তু রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে এবং জেলের পক্ষে এবং এমনকি বেগম জিয়ার যারা আইনজীবীরা রয়েছেন তারাও বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বলছেন এবং দুদক পক্ষ তারা বলছেন যে এটি করার ফলে যে আদালতে যে হট্টগোলের বিষয় বা এইসব বিষয় যাতে বিশৃঙ্খলা না হয় সেই বিষয়গুলো নিয়ন্ত্রণে আসবে বা পরিস্থিতি ভালো হবে, এই বিষয়টিকে আসলে তারা সাধুবাদ জানিয়েছেন। অন্যদিকে যে ঠিক যে কারণে এই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, অর্থাৎ গত 5ই ডিসেম্বর যে বিএনপির আইনজীবীরা যে সেখানে অবস্থান নিয়ে ছিলেন সেই কারণে বসা হয়েছে, তারাও বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন, তারাও বলছেন যে বিষয়টি ভালো হয়েছে। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আইনজীবীরা যেহেতু 11:30 পর্যন্ত মুলতবি ঘোষণা